আমরা প্রথম দিন থেকে একথা বলছি, আমরা কয়েক বছর ধরে একথাটাই বলছি। শুধু মালদা নয়, মালদা মুর্শিদাবাদ সমেত পশ্চিমবঙ্গের সর্বত্র আজ পরিযায়ী শ্রমিকদের ভিড়। পরিযায়ী শ্রমিকরা কাজের প্রয়োজনে ভারতবর্ষের যেমন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক একইভাবে দেশের সীমানা ছাড়িয়ে তারা বিদেশেও চলে যাচ্ছে এবং সেখানে ঠকবাজদের পাল্লায় পড়ছে। কারোর জেল হচ্ছে, কারোর মৃত্যু হচ্ছে, তাদের ডেড বডি পর্যন্ত আনা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারকে আমি কোভিডের সময় থেকে সতর্ক করেছিলাম যে এত যে পরিযায়ী শ্রমিক বাইরে আছে আমার জানা ছিল না, কোভিড না হলে হয়তো জানতেও পারতাম না। সেই সময় আমি চিঠি লিখে তাকে দরবার করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিযায়ী শ্রমিকদের জন্য, অর্থাৎ মাইগ্রেটারি লেবার যারা, তাদের পরিসংখ্যান তৈরি করে তাদের জন্য একটা ডেডিকেটেড মিনিস্ট্রি করা হোক, আলাদা একটা দপ্তর করা হোক। তাই এটা অনেক পুরনো কথা, এটা বলতে বলতে আমরা হাঁপিয়ে গেছি। পশ্চিমবঙ্গ সরকার তা গ্রাহ্য করে না। মালদা নয়, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই পরিযায়ী শ্রমিক দলে দলে আজ রাজ্য ছেড়ে, কখনো দেশ ছেড়ে তারা বিদেশে বা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের সন্ধানে, রুটিরুজির সন্ধানে। গেলে নির্মাণ শিল্পটাই বন্ধ হয়ে যাবে, ভালো জিনিস আর ভারতবর্ষে তৈরি হবে না। এবং শুধু এখানে না, দুবাইয়ে পর্যন্ত এটার ডিমান্ড আছে। যেরকম আমাদের আইটি পার্সোনালের ডিমান্ড সারা বিশ্বে হয়ে গেছে, ইসরোতেও যদি যান দেখবেন আমাদের বাঙালি ছেলেমেয়েদের ওখানেও ডিমান্ড আছে। সেরকম হাতের কাজের জন্য মালদা মুর্শিদাবাদের মানুষদের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা হয়েছে। কাজের অভাব নেই। অধীর চৌধুরী যদি ভাবেন কাজ, বাংলায় কাজ কম আছে, কত লোক ইউপির থেকে এসে কাজ করছে, কত লোক বিহার থেকে এসে কাজ করছে, জুট মিলে কারা কাজ করছে, লোহার কারখানাগুলোয় কারা কাজ করছে, পুরো আপনি যদি দেখেন পুরো হুগলি বেল্ট, হাওড়া বেল্ট কারা এসে কাজ করছে, কলকাতায় ব্যবসা কারা করছে। তার মানে কি রাজস্থানের লোক খেতে পায় না তাই কলকাতায় এসে ব্যবসা করছে, নাকি গুজরাটের লোক খেতে পায় না তাই এসে গুজরাটিরা কলকাতায় ব্যবসা করছে? তা নয়। ভারতবর্ষেটা আমাদের সকলের, ভারতবর্ষের সব জায়গায় সবাই যেতে পারে। এই যে রিজনালিজম, এই যে আমি একটা রিজনাল, সেই রিজনালের মধ্যে আমি থাকবো, ওই রিজনাল, এটাতে ভারতবর্ষ ভেঙে যাবে। আমরা ভারতীয়, আমাদের সবাই, আপনাদের টিভির বাইরের লোকেরা এখানে আসে না, দিল্লির লোকেরা, আপনারা এখান দিয়ে যান না, কত সাংবাদিক তো দিল্লিতে কাজ করে, তো এটা এটার মধ্যে আছেটা কি? এই যারা বলে তারা আসলে খুব ছোট্ট পরিচয়, তারা বিজেপিকে সাহায্য করছে অধীর চৌধুরী।